আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা লুটবার অপচেষ্টা করছে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদির। স্থায়ী কমিটির বৈঠকে উত্তাপ এটা সঠিক নয় বললেন গয়েশ্বর চন্দ্র রায়। রোজিনার ফেসবুক থেকে স্ট্যাটাস দিলে দায়িত্ব নেবে না পরিবার। মৃত্যু হত্যা মামলা, সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিলল নতুন তথ্য। বাজেটে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জিএম কাদেরের। শাহিনুদ্দিন খুন, 5,000 টাকায় অংশ নেয় বহিরাগত 4 কিলার। 155 কিলোমিটার গতিতে উড়িষ্যা আঘাত হানল অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি নামক দলটি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে বর করে ফায়দা লুটবার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদির। তিনি পাকিস্তান বা হেফাজতিপন্থীরা যাতে কোনো সুযোগ না নিতে পারে সেদিকেও খেয়াল রাখতে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদির সকালে সচিবালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন। রোজিনা ইস্যুটি প্রধানমন্ত্রীর অত্যন্ত মানবিকভাবে দেখছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাকে রিমান্ডে নেওয়া উচিত নয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। তিনি বলেন আদালত যথাযথ সিদ্ধান্তই নিয়েছে, তার জামিনে সরকারের পক্ষে কোনো বিরোধিতা করেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদির বলেন রোজিনা ইস্যুকে কেন্দ্র করে যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে এবং রাষ্ট্রবিরোধী মামলাও করেছে তারা এখন মায়াকান্না করছে। শেখ হাসিনা সরকার সাংবাদিক মানববন্ধন সরকার উল্লেখ করে ওবায়দুল কাদির বলেন সরকার এমন কিছু করবেন না যাতে সাংবাদিকের বিরুদ্ধে যায়। সাংবাদিক নেতৃবৃন্দের মতো এ সময় উপস্থিত ছিলেন ইকবাল সুবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমিন, সাজ্জাদ আলম খান তপু, আব্দুল মজিদ, রেজায়নুল হক রাজা, মশিউর রহমান খান, শাকিল আহমেদ। স্থায়ী কমিটির বৈঠকে উত্তাপ এটা সঠিক নয় বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির প্রতিষ্ঠাতা পয়েট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 39তম মৃত্যুবার্ষিকী 30শে মে দিবসটি উপলক্ষে বিএনপি ও বিএনপি পন্থী সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো অনলাইন আলোচনা বিভিন্ন কর্মসূচি পালন করবে। মৃত্যুবার্ষিকীতে খাবার ও কাপড় বিতরণ করবে বিএনপি। মাঠের কর্মসূচির পাশাপাশি দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মকাণ্ড বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায় নতুন কর্মসূচি নির্ধারণ নিয়ে গত শনিবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের উপস্থিতিতে বারজলে স্থায়ী কমিটির বৈঠক চলে। কর্মসূচি ঠিক করতে গিয়ে এক নেতা মৃত্যুবার্ষিকী বলাই বৈঠকে উত্তাপের সূত্রপাত হয় বলে যে খবর চাউর হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন এটা ঠিক না, 30শে মে পালন নিয়ে আলোচনা হয়েছে, স্থায়ী কমিটির সব নেতার মতামত নিয়ে কর্মসূচি চূড়ান্ত করা হবে। জানা যায় জিয়াউর রহমানের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার দিন 3রা জুন স্মরণে প্রথমবারের মতো কর্মসূচি দেওয়া নিয়ে বিএনপি ভাবছে। এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে চিন্তা ভাবনা চলছে বলে দলীয় একটি সূত্র জানায়। এ ব্যাপারে স্থায়ী কমিটির প্রবীণ সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিছু জানেন না বলে জানান। তিনি বলেন গত শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে আমি ছিলাম না। রোজিনার ফেসবুক থেকে স্ট্যাটাস দিলে দায়িত্ব নেবে না পরিবার। প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বন্ধ করে রাখা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে, তাতে রোজিনা ইসলাম আর প্রবেশ করতে পারছেন না। তাই রোজিনা ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো স্ট্যাটাস আসলে বা তার পরিবার দায়িত্ব নেবে না বলে জানিয়েছেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু। সকালে আলাপকালে ঢাকা পোস্টকে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলাম মিঠু বলেন গত 17 মে রোজিনা কোনো একটি কারণে তার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছিলেন, কিন্তু রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ দেখতে পান তার ফেসবুক চালু, তিনি জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না। পরিবার আশঙ্কা করছে কেউ অসৎ উদ্দেশ্যে রোজিনা ইসলামের ফেসবুক আইডি ও জিমেইল আইডি অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়েছে, তাই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মনিরুল ইসলাম মিঠু আরও বলেন এখন আমাদের সন্দেহ হচ্ছে যারা এই ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়েছে তারা মিথ্যা যে কোনো ধরনের ইমেল বা স্ট্যাটাস দিতে পারে, তবে এসব স্ট্যাটাস বা মেইলের দায়িত্ব আমরা নেব না, কারণ
ওই ফেসবুক ও জিমেইলে অ্যাকাউন্টে এখন আর রুজিনা ইসলামের দায়িত্ব নেই। তিনি বলেন, এসব কথা উল্লেখ করে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। থানা থেকে বিষয়টি দেখা হবে বলে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রুজিনা ইসলাম এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, তার শারীরিক সমস্যাগুলোর নিয়মিত চিকিৎসা চলছে, তবে সে মানসিকভাবে খুব অসুস্থ, এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃত হত্যা মামলা সাক্ষী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিলল নতুন তথ্য। চট্টগ্রামে গৃহবধূ মাহমুদা খানম মৃতকে হত্যার বিনিময়ে 3 লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কিলিং মিশনের 3 সদস্য কামরুল ইসলাম শিকদার মুসা, আনোয়ার হোসেন ও মোতালেব মিয়া ওয়াসিম। মৃতের স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের নির্দেশে 3 জনের প্রত্যেকের বিকাশ অ্যাকাউন্টে 1 লাখ করে মোট 3 লাখ টাকা পাঠানো হয়। টাকাটা বাবুল নিয়েছিলেন সাইফুল নামে তার এক ব্যবসায়িক পার্টনারের কাছ থেকে। মুসা, ওয়াসিম ও আনোয়ারের অ্যাকাউন্ট নাম্বারগুলো যোগানদাতাও ছিলেন বাবুল নিজেই। এরপর সাইফুল তার কর্মচারী মোখলেসুর রহমান ইরাত 3 জনের বিকাশ নাম্বারের টাকাগুলো পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রামে একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন মামলার অন্যতম সাক্ষী মোখলেসুর রহমান ইরাত। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউদ্দিনের আদালতে তার সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলা তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সূত্র এসব তথ্য জানায়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, মৃত হত্যা মামলার মোখলেসুর রহমান ইরাত নামে এক সাক্ষী 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। মৃত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, মামলার সাক্ষী মোখলেসুর রহমান ইরাত আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইরাত ছিলেন সাইফুলের প্রেসের কর্মচারী। বাজেটে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জি এম কাদেরের। দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, তাই বাজেটে স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। সকালে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক, উল্লেখ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, তাই উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে সব পরীক্ষা নিরীক্ষা থাকতে হবে, জেলা পর্যায়ে সরকারি হাসপাতালে ICU সহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে, জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের। দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না বলে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, আমরা চাই বিনা চিকিৎসায় যেন একজন রোগীরও মৃত্যু না হয়। শাহিনুদ্দিন খুন 5,000 টাকায় অংশ নেই বহিরাগত 4 কিলার। সাবেক সংসদ সদস্য আওয়ালির হেভিলি প্রপার্টিজ কোম্পানি ম্যানেজার সুমন ব্যাপারী, তিনি মেপুর এলাকায় 50 জনের মতো কিশোর গ্যাং সদস্য নিয়ন্ত্রণ করতেন। সুমনের ঘনিষ্ঠ সহযোগী হচ্ছেন মনির ও রকি। আওয়ালির নির্দেশে সুমন সহ 12 থেকে 13 জন সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। এদের মধ্যে রকির মাধ্যমে মাত্র 5,000 টাকা চুক্তিতে বহিরাগত 4 কিলারকে ভাড়া করা হয়। তাদের মধ্যে একজন হচ্ছে শরীফ। শাহিনুদ্দিন কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া কিলার মনির ও মানিক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তবে বহিরাগত 4 জনের মতো নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গ্রেপ্তার হওয়া কিলার শরীফ ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছেন। শরীফ ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মনির ও মানিক ছাড়াও শরীফ সহ বহিরাগত 4 জন কিলিং মেশিনে অংশ নিয়েছিলেন। ডিবি পুলিশ জানিয়েছে, পলাতক বহিরাগত সেই 3 কিলারের ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়েছে পুলিশ। এখন তারা পুলিশের নজরদারিতে রয়েছেন। 155 কিলোমিটার গতিতে উড়িষ্যা আঘাত হানল অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। স্থলভাগে আজ ত্রিপল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আজ স্থানীয় সময় সকাল 9:15 বুলেটিনে জানিয়েছে, উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণ ইয়াসের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার, সর্বোচ্চ 155 কিলোমিটার। আগামী 3 ঘন্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে ধামরা থেকে 45 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিঘা থেকে 70 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম ও বালেশ্বর থেকে 50 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে ইয়াস এর চোখ। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 6 ঘন্টা ধরে ঘন্টায় 17 কিলোমিটার গতিবেগে এগুচ্ছে ইয়াস। দুপুরের মতো অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস উড়িষ্যার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মতো উড়িষ্যা বালেশ্বর দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে বলে পূর্বাভাস। তারপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।